দেখুন, এলইডিবিতে ওর ডিজাইন এন্ড ডেভেলপমেন্টের 562 এনডি ব্যাচের 11 নম্বর ক্লাসের সবাইকে স্বাগত। আমি মোহাম্মদ জিদান প্রেজু, সেটা দেখবো আমরা, ঠিক আছে? আর এটার জন্য আমাদেরকে প্রথমে কি একটা অ্যাডোবি ফটোশপ লাগবে, CS6, যেটা আমি গত ক্লাসে আপনাদের দেখাইছি যে কীভাবে ইনস্টল করতে হয়। তো আমি প্রথমেই ওইটা ওপেন করি। হ্যাঁ, এটা ওপেন হয়ে গেছে। আর এরপর আমরা যে পিএইচডি ফাইলটা ওপেন করব সেটা হচ্ছে কি, আচ্ছা আচ্ছা, তো এরকম একটা ইন্টারফেস আসবে যখন আমরা এটা ইনস্টল করব, ঠিক আছে? আর আপনার ক্লায়েন্ট, যখন আপনি পিএইচডি টু এইচটিএমএল করবেন, আপনার ক্লায়েন্ট আপনাকে একটা পিএইচডি ফাইল দিয়ে দিবে, দিয়ে দেওয়ার পর বলবে যে এই পিএইচডি থেকে আমাকে এইচটিএমএল এ তুমি কনভার্ট করে দাও, ঠিক আছে? তো যে কোনো জায়গায় এই পিএইচডি ফাইলটা রাখবেন, এটা হচ্ছে আজকে আমাদের ক্লাস 11। তো এই জায়গাতে এই পিএইচডি ফাইলটা আছে, এখান থেকে আমি এটা কি করব, ওপেন করব। ওপেন কিভাবে করব, এই ফাইল থেকে ওপেন, ওপেন থেকে কি ইন্ডেক্স ডট পিএইচডি যেটা আছে এটাতে ডাবল ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে। ওকে, আর এই যে ইয়াগুলো আছে এগুলা চলে যাওয়ার জন্য এই বর্ডারগুলো কন্ট্রোল এইচ ক্লিক করতে হবে, কন্ট্রোল এইচ, তাহলে ওগুলো চলে যাবে। তো এই হচ্ছে আমাদের পিএইচডি ফাইল, এটাকে আমরা কি এইচটিএমএল এ কনভার্ট করব এবং দেখতে যেন কি এরকম হয়, করে যাবে এরকম। আমি যদি আপনাদের এমনিতেই বলে যে এরকম একটা আমাকে করে দেন, তো করতে পারবেন? আপনাদের অনেকগুলো মানে কন্ট্রাজিয়ন করতে পারবেন, রয়ে যাবেন। এই ফন্টটা ডিজাইন করা যাবে, তাহলে তো আর কি, আর তো এখানে আর তেমন কিছু নাই, জাস্ট একটা লোগো আছে, এটা একটা ব্যানার, ঠিক আছে? তারপর তো এগুলো একটা হেডিং নিব। হ্যাঁ হ্যাঁ, আমরা ওটা বিফোর আফটার দিয়ে করব, ঠিক আছে? তো আগে আমরা কি করব, এই ইমেজটা পুরোটা একটা কেটে নিব। কিভাবে কেটে নিব, এই দেখেন, ইমেজে ক্লিক করব, ইমেজ থেকে ট্রিম করে নিব, ট্রান্সপারেন্ট পিক্সেল, ওকে। তারপর কি, এই যে ফাইল, ফাইলে ক্লিক করার পর সেভ ফর ওয়েব, সেভ ফর ওয়েবে ক্লিক করলে কি হবে, এই যে এরকম একটা অপশন আসবে। আর এখান থেকে আপনি কি এই যে ইমেজটা কি হবে, জেপিজি করবেন না পিএনজি করবেন এটা সিলেক্ট করে নিতে পারেন। তো আমি এটা জেপিজি এ রাখলাম। তারপর কি, এই সেভ, সেভে ক্লিক করলে আমি ডেস্কটপে রাখলাম, ডেস্কটপ থেকে কি সেভ, এটা সেভ হয়ে গেছে। আর এটা আমি রাখবো কোথায়, এখানে একটা আগে ফোল্ডার বানাবো, সেটা হচ্ছে ইমেজ নামে, আমি ইমেজ নামে একটা ফোল্ডার নিলাম, আর এই যে ইমেজ ডট জেপিজি এটা এই জায়গায় রেখে দিলাম। রেখে দেওয়ার পর এটা আমি টেনে ধরে এই যে ফায়ারফক্সে একটা নতুন ট্যাবে রাখবো, সাপোজ এই জায়গায় রাখলাম আমি, ঠিক আছে? তো আমার হচ্ছে এই হচ্ছে ডিজাইন, এটা একটু ছোট করে নিই, এইরকম আমার করতে হবে, বুঝা গেছে? এখানে কন্টেন্টগুলো ধরা যাবে না, এই কন্টেন্টগুলো আমরা ইয়া থেকে ধরবো। তো এটা করার জন্য আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে এটা কি, এটা একটা লোগো, অ্যাবসোলিউট পারফেক্ট রেন্ডারিং। তো আমরা প্রথমে কি করব, দুইটা ফাইল বানাই নিব, একটা ইনডেক্স ডট এইচটিএমএল আর একটা কি স্টাইল ডট সিএসএস। তো এটা আমি আগে বানাই নিই, সেটা ইনডেক্স ডট এইচটিএমএল আর হচ্ছে স্টাইল ডট সিএসএস। এটা আমরা সবাই জানি যে এই জায়গায় আমরা কি এইচটিএমএল কোডগুলো করব, আর স্টাইল ডট সিএসএস এ এটার স্টাইলটা করব। তো এই দুটো আমি নোটপ্যাড প্লাস প্লাস এ ওপেন করব। আগে যা আছে এগুলো আমি কেটে দিই, ওকে। আর এরপর আমি স্ট্রাকচারটা লিখব, সেটা হচ্ছে
log type HTML. আমরা আগেভাবে যেভাবে ডিজাইন করছি ঠিক ওইভাবেই জাস্ট এখান থেকে কি আমরা ফন্ট ফ্যামিলিটা নিতে পারবো টেক্সটের কালারগুলো নিতে পারবো এটাই আর কি মানে কি যে থেকে কিভাবে নেওয়া যায় ওইটাই দেখাবো আমি আর এখানে আমাদের হবে হেড হেড ক্লোজ তারপর হচ্ছে বডি বডি ক্লোজ ঠিক আছে আর এর ভিতরে আমরা দিয়ে দিব হচ্ছে টাইটেল টাইটেল কি দিব টাইটেল সাপোজ আমি এটাই দিতে পারি অ্যাবসলিউট পারফেক্ট রেন্ডারিং রেন্ডারিং আর এখান থেকে টাইটেলটা ক্লোজ সেভ এখন এটা যদি আমি রান করি হ্যাঁ এই যে উপরে টাইটেল চলে আসছে ঠিক আছে আর এরপর বডিতে আমরা যা লিখব তা দেখা যাবে বডির মধ্যে আমরা এই জায়গায় স্টাইল শিটটা লিংক করে নিব রিলেশন ইকুয়াল স্টাইল শিট আর হাইপার রেফারেন্স হচ্ছে স্টাইল ডট সিএসএস সেভ তো এরপর আমি যদি রিলোড করি হ্যাঁ এরকমই থাকবে এখন দেখি যে আমার কি কি আছে এই টুলস গুলার ইউজ গুলো দেখছিলেন আপনারা আমি দেখতে বলেছিলাম রয়ে যাবে দেখা হয় নাই আচ্ছা আমাদের এখানে যে দুইটা টুলস এর বেশি ইউজ হবে এই দুইটা আজকে আমরা একটা এই মুভ টুলস আর এই টেক্সট এই দুইটা জানলেই আপাতত চলবে ঠিক আছে আর অনেকের ইয়া থেকে সেটা হচ্ছে এই যে মানে পিএইচডিটা ওপেন করার পর এই হিস্টোরি এটা থাকবে না এইটা যদি আমি কেটে দিই আর এটা কিভাবে নিয়ে আসবেন এখান থেকে এই যে উইন্ডোতে ক্লিক করবেন করার পর সবার নিচে এই যে হিস্টোরি হিস্টোরিতে ক্লিক করলেই আমাদের এই হিস্টোরি এটা চলে আসবে এটা আমাদের লাগবে ঠিক আছে আমি এই যে হোমে ক্লিক করলাম তো এখন আমি এটা বুঝবো কিভাবে যে এটা ইমেজ না টেক্সট এটা তো লেখা আছে অ্যাবসলিউট পারফেক্ট রেন্ডারিং তো এটা বোঝার জন্য আমাকে কি করতে হবে সবাই মনোযোগ দিয়ে দেখবেন আমি এই যে টেস্ট নামে যে ইয়াটা আছে টুলসটা এটাতে ক্লিক করব ঠিক আছে ক্লিক করার পর এটার উপর আমি হোভার করব হোভার করলে কি দেখেন এটা কার্সরটা এদিকে যেমন থাকে এখানেও কি তেমনই থাকে আর নিচে এই এই যে টেক্সটটার উপরে যদি আমি নিয়ে যাই এটার উপর কিন্তু কার্সরটা চেঞ্জ হচ্ছে দেখা যায় এই যে উপরে কার্সরটা এরকম থাকে আমি যখনই এই টেক্সটের উপর নিয়ে যাচ্ছে তখন কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে তো আমরা বুঝতে পারতেছি যে এটা একটা টেক্সট আর এটার উপর যখন চেঞ্জ হচ্ছে না এটা হচ্ছে একটা ইমেজ যেমন এই যে এই টেক্সটের উপর নিয়ে গেলেও কিন্তু চেঞ্জ হয় তো এটা আমাদের কি টেক্সট তো এই ইমেজটা আমি এখন নিব কিভাবে এই যে মুভ টুল যেটা আছে দেখেন আমি যদি এটাতে ক্লিক করার পর এটার উপর ক্লিক করি ক্লিক করছি আর ক্লিক হওয়ার সাথে সাথেই এদিকে কি এই যে লোগো নামে যে অপশনটা আছে এটা সিলেক্ট হয়ে আছে দেখেন আমি এই বর্তমানে আছে রেকট্যাঙ্গেলে ঠিক আছে আমি যখনই লোগোতে ক্লিক করব এটা কিন্তু এই যে লোগো সিলেক্ট হয়ে গেছে এটা যদি এখন আমি তুলে দেই তুলে দিলে কি লোগোটা চলে যাচ্ছে তো আমাদের লোগোটা লাগবে আমাদের জাস্ট কি লোগোটা লাগবে বাকি কিছু থাকবে না তো এটা করার জন্য আমাকে কি করতে হবে আমি কিবোর্ডের কন্ট্রোল আল্ট্রা ধরে রাখবো ঠিক আছে কন্ট্রোল এএলটি যেটা আছে ধরে আমি যদি এটার মধ্যে ক্লিক করি দেখেন শুধুমাত্র এটা থাকবে বাকি সব কি চলে যাবে কি বললাম কিবোর্ডের কন্ট্রোল আল্ট্রা একসাথে আমি চেপে ধরে এটাতে ক্লিক করব তো এটা আসার পর আমাকে কি করতে হবে এই যে প্রথমে যেভাবে ইমেজটা নিয়েছিলাম ঠিক একইভাবে ইমেজে ক্লিক করব তারপর ট্রিম করব ট্রান্সপারেন্ট পিক্সেল ওকে এই দেখেন আমাদের ইমেজ পেয়ে গেছে তারপর আমরা কি করব ফাইল থেকে সেভ ফর ওয়েব আর এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে এই যে লোগো লোগোর ব্যাকগ্রাউন্ডটা সবসময় কি রাখবেন ট্রান্সপারেন্ট ট্রান্সপারেন্ট রাখার জন্য আমাদেরকে এই পিএনজি 24 যেটা আছে এটা সিলেক্ট করে নিতে হবে এই যে জেপিজি করা যাবে না জেপিজি করলে দেখেন যে একটা ডিফল্ট ব্যাকগ্রাউন্ড পেয়ে গেছে অর্থাৎ হোয়াইট একটা ব্যাকগ্রাউন্ড পেয়ে গেছে আমি যদি পিএনজি 24 এ ক্লিক করি তখন দেখেন যে এটা ব্যাকগ্রাউন্ডটা কি ট্রান্সপারেন্ট হয়ে গেছে এরপর আমি সেভে ক্লিক করব সেভ থেকে আমি আমার ফোল্ডারের লোকেশনটা আমি বলে দেব সেটা হচ্ছে এই যে ক্লাস ইলেভেন ইমেজ আর
এই যে ইমেজের নেমটা আমরা চেঞ্জ করে দিতে পারি, সেটা আমি লোগো নামে দিয়ে দিলাম সেভ। সেভ করার পর আবার আমি ওই যে সবগুলো কন্টেন্ট কিভাবে পাবো, এই যে উপরে যেটাতে আছে আমি এটাতে ক্লিক করলে সব আগের মতো চলে আসবে। আর এটা ছোট করার জন্য আমরা কি করতে পারি, কন্ট্রোল আল্টারা চেপে ধরে মাউস যদি আমি ঘুরাই নিচের দিকে তাহলে ছোট হবে, বা উপরের দিকে ঘুরাইলে কি হবে এটা বড় হবে। তো আপাতত এরকম থাকলে হবে। আর দেখি যে আমার ইমেজটা সেভ হইলো কিনা, এই যে ইমেজের মধ্যে এই যে আমাদের লোগো চলে আসছে, বুঝা গেছে? তো এখন আমি এই লোগোটা নিব। লোগোটা নেওয়ার জন্য আমি প্রথমে একটা টিপ নিব, ক্লাস এটা বাইরে ক্লাসের মধ্যে আমি বলে দেবো এটা হচ্ছে আমার হেডার এরিয়া। সবসময় মনে রাখবেন লোগো যেখানে থাকবে, মেনু যেখানে থাকবে ওটা কি হেডার। আর টিপটা এই জায়গায় ক্লোজ করব। আর এর ভিতরে আমি একটা কন্টেইনার নিয়ে নিব, কন্টেইনার ডিপ সেট। আর কন্টেইনারের ভিতরে তো আমি কন্টেইনারের স্টেট আগে করে দিই। এই জায়গায় প্রথমে আমি বলে দেবো যে বডির মধ্যে কোনো মার্জিন প্যাডিং থাকবে না, মার্জিন জিরো, প্যাডিং জিরো। আর এই জায়গায় হচ্ছে হেডার এরিয়া, হেডার এরিয়ার মধ্যে আমি বলে দেবো ওভারফ্লো হিডেন, যেন এর ভিতরে কন্টেন্ট কি সব ঠিকঠাকভাবে পাই। আর এরপর যে কন্টেইনারটা আছে এটা রিস্টার্ট করবো আমি, এটার ম্যাক্সিমাম উইথ দিব আমি হচ্ছে 1140 পিক্সেল, আর উইথ দিব 100%, মার্কিং কি অটো। এইটুকু লেখার পর আমি যদি রিলোড করি যা আছে তাই। তো এখন আমি কি চাচ্ছি যে এই ইমেজটা আমি নিব। তো ইমেজটা নেওয়ার জন্য আমাকে কি করতে হবে ফৈদুল ভাই? আইএমডি করে নিতে হবে। তো আমি এই জায়গায় আইএমডি নিয়ে সোর্সটা বলে দিব যে এটা ইমেজ নামে যে ফোল্ডারটা আছে লোগো ডট পিএনজি। অল্টারনেটিভ টেস্টে বলে দিতে পারি যে এই জায়গায় লোগো। এখন যদি এটা সেভ করে রিলোড করি ইমেজ পেয়ে গেছে কন্টেইনারের মধ্যে, দেখা যায় এই যে চলে আসছে। আচ্ছা এরপর আমি চাচ্ছি যে ইমেজটা আমার কি এই সেন্টারে আছে না এই জায়গায়, এই দেখেন একবারে মিডিলে আছে। কিন্তু মাহিনুর ইবা আপনি বলবেন যে এটা সেন্টারে আমি কিভাবে নিয়ে যাইতে পারি। শোনা যায় আমার কথা মাহিনুর ইবা? আচ্ছা মাহমুদুল হাসান আপনি বলেন তো কিভাবে সেন্টারে নিয়ে যাবো এটা। কন্ট্রোল সেন্টার বলতে এখানে বুটস্ট্র্যাপ নাই, কিন্তু আমি বুটস্ট্র্যাপ এখানে ইউজ করি নাই। সিএসএস করতে হবে আমাকে, অ্যালাইনমেন্ট সেটা করবো কেন? আচ্ছা সিএসএস এ কিভাবে করবো তাহলে? না ইনলাইন সিএসএস আমি করবো না, ইনলাইন সিএসএস করা যাবে না তাইলে। হ্যাঁ ক্লাসটা নিয়ে আমাদের করতে হবে। তো আমরা কি করব, এই যে হেডার এরিয়া আছে এটা ধরে এই জায়গায় আমরা বলে দিতে পারি যে এটা কি হবে টেস্ট লাইন সেন্টার। এখন যদি আমি সেভ করি, সেভ করে রিলোড করি সেন্টারে চলে গেছে, ঠিক আছে। আর এটার উপরে আমি দেখতে পাচ্ছি যে ইমেজটা উপরে কি উপরে এবং নিচে একটু ফাঁকা জায়গা আছে। আমাদের উপরে কি কোনো ফাঁকা আছে? তো এটা করার জন্য আমাদের কি করতে হবে, আমরা প্যাডিং ইউজ করতে পারি যে এটার উপরে নিচে হবে 20 পিক্সেল, ডানে বামে 0। সেভ করে যদি এখন আমি রিলোড করি, হ্যাঁ 20 পিক্সেল পেয়ে গেছে। এরপর আমাকে কি করতে হবে, আমি এই সেকশনটা করব। উপরের সেকশনের কাজ কিন্তু শেষ, আর কোনো কিছু আছে কি? কোনো কিছু নেই। তো এরপর আমি এই সেকশনটা করব। এটা করার জন্য আমাকে এখান থেকে এই যেখান থেকে হেডার এরিয়া শেষ হয়েছে এটার নিচে আমি আরেকটা ক্লাস নেব, সেটা হচ্ছে ডিপ ক্লাস ইকুয়াল। এখানে দেখতে পাচ্ছি যে অনেক ব্যানার কন্টেন্ট আছে। সো এদেরকে আমি বলে দিতে পারি ক্লাসের নাম যে কন্টেন্ট এরিয়া, যে কোনো নামে ক্লাস নিতে পারেন আপনি। সো
ডিপ আর এর ভিতরে এই যে আমরা সব কন্টেন্ট কি একটা নির্দিষ্ট উইডের মধ্যে আছে তো এটা কি কন্টেইনারের মধ্যে নিতে পারি না ক্লাস আমরা এই জায়গা আবার ইউজ করব হচ্ছে ডিপ ক্লাস ইকুয়াল কন্টেইনার কন্টেইনারটা ক্লোজ আর এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা কি ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে ব্যাকগ্রাউন্ড ইমেজ তার উপরে কি টেক্সট গুলো আছে তো এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা আমরা কিভাবে নিব দেখেন আমি আবার এখানে যাব এখানে যাওয়ার পর কি এটাতে ক্লিক করার পর এই যে মুভ টুলস যেটা আছে এটাতে ক্লিক করব ক্লিক করার পর এই ইমেজের উপর আমি ক্লিক করব ইমেজের উপর ইমেজের যে কোনো জায়গায় ক্লিক করার পর দেখেন যে এই জায়গায় কি সিলেক্ট হয়ে আছে আমি যদি এটা এমনি ডিফল্ট ভাবে তুলে দেই চলে যাচ্ছে তো আমাকে শুধুমাত্র ইমেজটা রাখি কি বাকি সব কিছু তুলে দিতে হবে তো ওটা কি করব আমি কিভাবে এই যে কন্ট্রোল আল্ট্রা ধরে এটার উপর যদি আমি ক্লিক করি তখন কি শুধু এই ইমেজটা থাকবে বাকি সব চলে যাবে এরপর এই যে ইমেজ থেকে ট্রিম ট্রান্সপারেন্ট পিক্সেল করার পর এই যে ফাইল সেভ ফর ওয়েব আর এখান থেকে এইটা দেখতে আমাদের লোগো তো এটা আমরা জেপিজি রাখবো জেপিইজি আর লোগো হইলে অবশ্যই আমাদের পিএনজি করতে হবে সেভ জি জি আর হ্যাঁ একটা ফিজ ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবে তো আমি ব্যানার নামে এই ইমেজটা সেভ করলাম দেখি যে আমার ইমেজটা পাইছে কিনা এই যে ব্যানার চলে আসছে ইমেজটা দেখা যায় আচ্ছা এখন এই ব্যানার এরিয়ার মধ্যে আমি একটা ব্যাকগ্রাউন্ড দিব ব্যাকগ্রাউন্ডে কি এই ইমেজটা দিব আর তার উপরে এই কন্টেন্ট গুলো বসাবো তো এই জায়গায় আমি প্রথমে একটা নিয়ে নিব হচ্ছে ডিপ ক্লাস ইকুয়াল ব্যানার ব্যানার নামে আমি ক্লাসটা নিলাম ডিপটা ক্লোজ করব ঠিক আছে আর এর ভিতরে দেখি যে আমার কি কি কন্টেন্ট আছে এটাতে আমি ক্লিক করব এই যে কন্টেন্ট গুলো নেওয়ার জন্য আমাকে কি করতে হবে এই যে এটাতে আবার ক্লিক করব টেক্সট যেটা আছে সো এটাতে ক্লিক করার পর এই দেখেন এই যে কিন্তু ফন্ট ফ্যামিলির নামটা বলে দিচ্ছে যে এই যে উপরে আছে কি অসওয়াল্ড মিডিয়াম আর নিচে যে দুইটা আছে এটা কি মনসিরাত মিডিয়াম তো আমি ওকে তে ক্লিক করব করার পর কি এই যে এই কন্টেন্টটা ধরবো অথবা হ্যাঁ ধরে যদি আমি কপি করি কপি করে এটা কি একটা হেডিং এর মতো দেখা যাচ্ছে তো আমরা এই জায়গায় নিয়ে নিব একটা হচ্ছে h2 h2টা ক্লোজ করব এখন তো সেভ করি সেভ করার পর যদি এখন রিলোড করি এই যে পেয়ে গেছে আচ্ছা রেন্ডারিং কথাটা পাই নাই রেন্ডারিং তো রেন্ডারিংটা আমরা কি করব ওটা নিজে লিখে দিতে পারি যে এটা শেষে কি হবে r e n d r i n g সেভ রিলোড ওকে আর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন কিনা সেটা হচ্ছে দেখেন আমি যদি পিজিটা ওপেন করি এই যে উপরে যে কালারটা এটাকে কিন্তু ব্যাকগ্রাউন্ডে হোয়াইট আছে আর এই নিচের টুকু এটা কিন্তু হোয়াইট নাই দেখা যায় এই যে এটুকু কিন্তু হোয়াইট না হ্যাঁ একটু গ্রে এর মতো আছে আর উপরে যেটা আছে মানে এই যে লোগোর ব্যাকগ্রাউন্ডটা এটা কিন্তু হোয়াইটই আছে তো আমি যদি এখানে দেখি যে আমার কি লোগোর ব্যাকগ্রাউন্ড হোয়াইটই আছে আর নিচের অংশটুকুর কালারটা আমরা চেঞ্জ করব ব্যাকগ্রাউন্ডটা ওটা কিভাবে করব ওটাও দেখাবো আমি তার আগে আমি যেটা দেখব সেটা হচ্ছে এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা নিতে হবে আর এই দুইটাও নিয়ে নেই আমরা ওগুলা কি ইউএলএলআই দিয়ে করতে পারি না এই যেখান থেকে হেডিংটা শেষ হয়েছে তার নিচে আমি একটা ইউএল নিব আর ইউএলটা শুরু করলাম ইউএল শেষ আর এরপর এলআই এলআই দুইটা তো এখান থেকে বিসিআরস 20 ইয়ার্স এক্সপেরিয়েন্স কপি করলো পেস্ট আর কি আছে 20 ইয়ার্স এক্সপেরিয়েন্স উই আর লাইসেন্স এন্ড ইনসিউড সো এটা আমি লিখে দিচ্ছি উই আর ঠিক আছে আচ্ছা এইটুকু লিখে যদি আমি রিলোড করি হ্যাঁ পেয়ে গেছে এরপর আমার কাজ হচ্ছে এই যে ইমেজটা আছে এটা আমি ব্যাকগ্রাউন্ডে নিব তো ব্যাকগ্রাউন্ডে কিভাবে নিব
এই যে ব্যানার নামে যে ক্লাসটা আছে ব্যানার, এটা তো কন্টেইনারের মধ্যে আছে তাই না? তো এই ব্যানারটাকে আমি ধরব, ধরে এই জায়গায় দিব ডট ব্যানার। আর এটা কন্টেন্ট যেন ভিতরে সব ঠিকঠাক ভাবে পাই আমি ওভারফ্লো হিডেন দিয়ে দিব। আচ্ছা আমি যাকে বলবো তিনি অ্যানসারটা দেবেন। নাজিবা খান শুনে যায়। আচ্ছা এই যে ইমেজটা, এটা আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে দিতে চাচ্ছি ব্যানারে, তো এখানে আমার কি করতে হবে যে ওটা ব্যাকগ্রাউন্ডে পাওয়ার জন্য? ব্যাকগ্রাউন্ড লিখলাম, তারপর হ্যাঁ ইউআরএল দিয়ে আমি image/banner.jpg দেওয়ার পর পেয়ে যাবে। আচ্ছা তো এগুলো আমাদের কি করে নিতে হবে, প্রথমে করে নিতে হবে নো রিপিট, আর এটা স্ক্রল হবে 00 হবে, তারপর 100% সেভ। হ্যাঁ এখন যদি আমি রিলোড করি, এই যে ইমেজটা পেয়ে গেছে আমার, বাট ছোট পাচ্ছে কেন, যে এটার ভিতরে যে কন্টেন্টগুলো আছে কন্টেন্ট কম, এই কারণে কি এটা ছোট দেখাচ্ছে। তো এটা আমি বড় করব কিভাবে, এই যে দেখেন এই টেক্সটের উপরে না আমি হাইট দিব না, এটা প্যাডিং দিব আমি, এই যে এটার উপরে প্যাডিং দিব, সাপোজ এটার উপরে আমি 110 পিক্সেল দিব কি, আর ডানে বামে কত, ডানে বামে 60 আর উপরে নিচে কি 110 পিক্সেল, এটা কোথায় দিব, এই ব্যানারের মধ্যে দিয়ে দিব। কিভাবে, এই যে এখানে আমি বলে দিব যে প্যাডিং উপরে নিচে হচ্ছে 110 পিক্সেল, ডানে বামে কত 60 পিক্সেল। এখন যদি আমি সেভ করে রিলোড করি আছে, এখন আমার এই কন্টেন্টের কালারগুলো শুধু চেঞ্জ করতে হবে। তো কন্টেন্টের কালার আমি কিভাবে কোথা থেকে পাবো, এই যে এখান থেকে পাবো, এই জায়গাতে ক্লিক করার পর আমি এই যে টেক্সটে ক্লিক করে যদি এখানে ক্লিক করি দেখেন, আর এটা ফন্ট ফ্যামিলি কি ওস ওয়াল মিডিয়াম, আচ্ছা ওকেতে ক্লিক করলাম, করার পর এইটা দেখেন এই জায়গায় কিন্তু একটা কালারের অপশন চলে আসছে। আমি যদি এমনি ডিফল্ট ভাবে ক্লিক করি এই যে এটা চলে যাচ্ছে, আর টেক্সটে যখন ক্লিক করব তখন কি এই যে এটা একবার সিলেক্ট করেছি কারণ এই কালারটা, এই দেখেন আমি যদি এটাতে ক্লিক করি করে ওকে করার পর এটাতে আবার ক্লিক করব, করে কি এখানে দেখতে পাচ্ছি যে এটা কালার কোড কি আছে, হ্যাজ এফ এফ এফ, আমরা এটা পুরোটা এইভাবে কপি করে নিতে পারি, কপি করে কি এই জায়গায় কেটে দিব, আর এটা বসাবো কোথায়, এই যে ব্যানারের মধ্যে যে H2টা আছে এটা কালার কি হবে, ডট ব্যানার H2, এটা কালার হবে হ্যাজ এফ এফ এফ, অথবা এটা আমি যেটা কপি করে নিয়ে আসছি ওটা পেস্ট করে দিলাম। সেভ করে যদি এখন রিলোড করি কি এটা কালারটা চেঞ্জ হয়ে গেছে না, আর এটার ইয়াগুলা এই যে ওয়ার্ডগুলো কি সবগুলো বড় হাতে, এটা কিভাবে করব আমি, টেস্ট ট্রান্সফর্ম আর ট্রান্সফর্ম কিউবে আপার কেস, হ্যাঁ এটা লিখে যদি এখন আমি রিলোড করি এই যে টেস্ট ট্রান্সফর্ম কি আপার কেস হয়ে গেছে, আর এই জায়গায় একটু ফন্টটা বড় পাচ্ছে। আচ্ছা আগে আমরা ফন্ট ফ্যামিলিটা দিব, তারপর হচ্ছে কি এটা সাইজটা ঠিক করব, আর নিচেরগুলো আমি কিভাবে পাবো, নিচেরটাও সেম আমি যদি এইটুকু এই যে 20 ইয়ার্স এক্সপিরিয়েন্স এটাতে যদি কপি করি আমি সিলেক্ট করি তাহলে কি এটারও কালার হোয়াইট, কপি, আর এটার প্রথমে আমি হচ্ছে কি করব এই যে ব্যানারের মধ্যে ডট ব্যানার ইউএল এটা কি করে নিব, মার্জিন 0 প্যাডিং 0 লিস্ট স্টাইল নাম, সেভ করে যদি এখন আমি রিলোড করি এই যে মার্জিন প্যাডিং পাচ্ছিল, আর এটা কালারটা আমরা কই দিব, এটার মধ্যে যে এলআইটা আছে আমি যদি এটা কালার 6 করে দিয়ে এখন যদি রিলোড করি কালার কি হোয়াইট হয়ে গেছে না,
আচ্ছা, এখন আমরা কি করব, এখন এই যে ফন্ট ফ্যামিলিটা কিভাবে ইউজ করতে হয় এটা দেখব, যে এরকম আমাদের ফ্যামিলিটা কিভাবে। এখন কি আমাদের টেস্টের ফন্ট স্টাইলটা কি আলাদা আর এখানে আলাদা? তো এই যে এই জায়গায় যদি আমরা দেখি যে ওই ফন্ট ফ্যামিলিটা ওরা কিভাবে ইউজ করছে, সেটা হচ্ছে আমি আবার ইন্টারেস্ট পেজে ক্লিক করার পর এই যে সবার উপরে আমি দেখতে পাচ্ছি যে এটা ফন্টের নাম কি অসওয়াল্ড মিডিয়াম। তো আমি গুগলে যাই, আগে সার্চ করব, সেটা হচ্ছে গুগল, গুগল ফন্টস, গুগল ফন্ট লিখে যদি আমি সার্চ করি, তো দেখেন এই যে ফন্টস ডট গুগল ডট কম, আমি এটাতে ক্লিক করব। এই জায়গায় দেখেন কত রকমের ফন্ট ফ্যামিলি আছে। তো আমাদের কি এগুলো লাগবে, রোবোটো লাগবে, ফন্ট এগুলো লাগবে না, আমাদের লাগবে কোনটা, সেটা হচ্ছে এই যে অসওয়াল্ড মিডিয়াম। তো আমি এই যে উপরে যেখানে সার্চ বারটা আছে এই জায়গায় সার্চ করব, সেটা হচ্ছে OSWALD, এই যে এই জায়গায় আমি দেখতে পাচ্ছি ফন্ট ফ্যামিলিটা, ঠিক আছে। তো এটাতে ক্লিক করব, এটাতে ক্লিক করলেই চলে আসবে, সেটা হচ্ছে যে আপনি কোন কোন অপশনগুলো নিতে চাচ্ছেন। তো আমি যদি এখানে দেখি যে আমাদের কি কোনটা লাগবে, অসওয়াল্ড মিডিয়াম, তো মিডিয়াম কোনটা, এই যে এই জায়গায় বলে দেওয়া আছে যে এই মিডিয়াম 500, এটা কি সেমি বোল্ড, এটা হচ্ছে বোল্ড, আমাদের কোনটা লাগবে মিডিয়ামটা। তো আপনি এখান থেকে এটাতে এই যে সিলেক্ট দিস স্টাইল এটাতে ক্লিক করে নেবেন, তো সিলেক্ট হয়ে গেছে। আর আপনার যদি মনে হয় যে নিচে যে আরও যে টেস্টগুলো আছে এগুলো কি আরও তো বিভিন্ন ফন্ট আছে, মানে ফন্ট ওয়েটটা, আমি আপাতত এখানকার বেশ কয়েকটা স্টাইলই নিব, সেটা হচ্ছে এই যে লাইট যেটা আছে লাইটটাও নিয়ে নিলাম, তারপর রেগুলার যেটা আছে রেগুলারটাও নিব, সেমি বোল্ড বোল্ড সবগুলোই নিয়ে নিলাম, ঠিক আছে। নেওয়ার পর আমি যদি এটা কেটে দিই, এই যে দেখেন এই জায়গা থেকে আমার একটা কি লিঙ্ক জেনারেট হয়ে গেছে ওই সিডিএন এর মতো বুটস্ট্র্যাপের। এটা আমাদের কি করতে হবে, এখানে বলে দেওয়া আছে টু এমবেড এ ফন্ট কপি দ্য কোড ইনটু দ্য হেড অফ ইওর এইচটিএমএল। তো এটা আমি কপি করব, এটা কই বসাইতে হবে তাহলে, হ্যাঁ হেড ট্যাগের মধ্যে বসাই দিতে হবে। তো আমি এটা কপি করব, কপি করে এই যে হেড ট্যাগের যেখান থেকে সিএসএস টা দিছি ওর নিচে এটা বসাই দিব, ঠিক আছে। আর অ্যালাইনমেন্টটা ঠিক করে দেব, আর এই জায়গায় আমি কমেন্ট করে বলে দিতে পারি যে এগুলো কি আমার কল ফন্টস সেভ। তো এটা দিলে কি আমার কাজ শেষ, কাজ শেষ না। এরপর দেখেন এটা হচ্ছে ইমবেড কোডটা হেড ট্যাগের মধ্যে লাগবে, আর সিএসএস এর যে রুলস স্পেসিফাই ফ্যামিলিজ এটা আমাকে কি করতে হবে, এই কোডটুকু কপি করতে হবে, কপি করে কই লাগবে আমার এটা, এই যে এইচ টু এর মধ্যে আমি দিতে যাচ্ছি। সো আমাকে এটা বলে দিতে হবে যে এইচ টু তে যেখানে আছে এটার ফন্ট ফ্যামিলি, এই যে ফন্ট ফ্যামিলি হচ্ছে এটা, আমাকে মেনশন করে দিতে হবে। আর এটার ফন্ট ওয়েট কত আমি দেখতে পাচ্ছি, এটা মিডিয়াম, আর মিডিয়ামের ফন্ট ওয়েটটা আমরা পাবো কোথায়, এখানে দেখেন এই যে মিডিয়াম, মিডিয়ামের ফন্ট ওয়েটের মান হচ্ছে কত 500। সো এই জায়গায় আমাকে বলে দিতে হবে ফন্ট ওয়েট 500। এখন যদি আমি সেভ করি, সেভ করে যদি এখন রিলোড করি, দেখি যে আমার এই যে দেখেন যে এটা ফ্যামিলিটা চেঞ্জ হয় কিনা, হয়েছে দেখেন, এখন কিন্তু ওইটার মতো দেখতে হয়ে গেছে। কি বুঝা গেছে, আমার যে নিচে টেক্সটগুলো আছে টেক্সটগুলোরও ফন্ট ওয়েট কি 400 বা 500 এগুলো লাগতে পারে, আর যদি না লাগে তো আমি বাদ দিয়ে দিব। হ্যাঁ বুঝা গেছে। আচ্ছা এরপর আমি কি করব, আচ্ছা এই যে নিচেরটা, নিচেরটা কি, নিচেরটা হচ্ছে এই যে মনস্টেরাট মিডিয়াম, এটা আমি কিভাবে নিব, এখন কেউ একজন আমাকে সাজেস্ট করেন কিভাবে নিব ওটা, মাহমুদুল হাসান আপনি বলেন তো। হ্যাঁ সার্চ করতে হবে, আর এই জায়গায় কি আমাকে সার্চ করতে হবে, এই যে এই জায়গায় দেখা যাচ্ছে যে কি এই মনসিরাট।
সো এই জায়গা তো কি ওরা মিডিয়ামটা নিতে বলছে, তো আমি মিডিয়ামটাই নিব। সো এই যে এই জায়গা থেকে লাইট রেগুলার, আচ্ছা রেগুলারটাও নেই, ঠিক আছে রেগুলারটা নিব। তারপর হচ্ছে এই যে মিডিয়াম, মিডিয়াম হচ্ছে এটা, মিডিয়ামটা নিলাম। আর এরপর সেমি বোল্ড, সেমি বোল্ডটাও নিলাম। আর বোল্ড এই চারটা নিলেই হবে আমাদের। তো এটা কপি করে আবার কি ওই যে হেড ট্যাগে বসাই দিতে হবে, এটার নিচে আমি বসাই দিলাম। আর এই উপরে এটুকু লাগবে না, সেভ। তো এলআই এর মধ্যে কি করতে হবে এখন, এই যে এটা আছে ফোন ফ্যামিলি, এটা এটা মেনশন করে দিতে হবে। কপি করব, কপি করে দিয়ে দিলাম। আর এটা ফন্ট ওয়েট কত, এখানে মিডিয়ামের ফন্ট ওয়েট দেওয়া আছে হচ্ছে 500, এই যে উপরে। সো এই জায়গায় আমাকে লিখে দিতে হবে ফন্ট ওয়েট 500। এখন যদি সেভ করি, সেভ করে দেওয়ার পর যদি রিলোড করি, কি পাইছে, এই যে পেয়ে গেছে। আর এটার ফন্ট সাইজটা একটু বড় হবে, আর নিচে একটু কি প্যাডিং পাবে একটা থেকে আরেকটা। তো আমি এই জায়গায় ফন্ট সাইজ দিয়ে দিব, সেটা হচ্ছে ফন্ট সাইজ 18 পিক্সেল দিলাম। আর প্যানিং বটম করে দিলাম যে একটা থেকে প্যানিং বটম হবে 10 পিক্সেল। সেভ করে দেওয়ার পর যদি এখন রিলোড করি, পাইছে সব কিছুই ঠিকঠাক। এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে সামনে একটা কি বর্ডার আছে, এই বর্ডারটা কিভাবে নিয়ে আসবো আমি, হ্যাঁ আফটার বিফোর দিয়ে। তো আফটার বিফোর কিভাবে করব আমার বলবেন আপনারা, ঠিক আছে। আফটার বিফোর কোনটাতে করব, কোডটা কিভাবে লিখব বলেন, আফটার বিফোরে ডট ব্যানার ইউএলএলআই, তারপর আফটার, তারপর কি লিখব, প্রথমে কি দিতে হবে, রয়েছে ম্যাম কন্টেন্ট, কন্টেন্ট আমি দিয়ে দিব এরকম, ঠিক আছে। আর এরপর আমাকে কি করতে হবে, এটার হাইট দিতে হবে একটা, সাপোজ হাইট দিলাম আমি 5 পিক্সেল, আর উইথ দিলাম 20 পিক্সেল। আর একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে, হ্যাঁ ওটা ব্যাকগ্রাউন্ড আমি দেখতে পাচ্ছি যে এটা এটা ব্যাকগ্রাউন্ড একই। তো এটার পর আমি কি এই যে পিক্সি ইউজ করে নিয়ে নিলাম, এটা দিব কি ব্যাকগ্রাউন্ডে। সো এটাকে দিয়ে দিব ব্যাকগ্রাউন্ড অ্যাজ দি টেক্সট, এটুকু লিখে যদি আমরা আমি রিলোড করি, পাইছে। আচ্ছা এটা পজিশন দিতে হবে, আর এটাকে আমরা রিলেটিভ করব কোনটাতে, এটাতে পজিশন রিলেটিভ। আর এটা কি করতে হবে, পজিশন অ্যাবসলিউট করে এটা অবস্থানটা বলে দেবো যে এটা টপ থেকে জিরোতে থাকবে, সেভ। তারপর কি এখন এই যে সামনে নিয়ে আসার জন্য আমি কি করব, লেফট থেকে জিরো, কনফিডেন্সের সাথে করবে যে লেফট থেকে জিরো হবে, লেফট থেকে জিরো। এখন যদি রিলোড করি যে লেফট থেকে জিরোতে চলে আসছে, ঠিক আছে। আর এই জায়গায় আমরা কি করব, এই যে ইউএলটা আছে এটা একটু ডানে সরাই নিতে পারি, অর্থাৎ এই যে ইউএল আছে ইউএল এর মধ্যে আমি বলে দিব প্যাডিং লেফট, ধরেন যে আমি 20 পিক্সেল দিতে পারি। 20 পিক্সেল দিলে কি হবে, এই যে এগুলো একটু ডানে সরে গেছে। আর এইটা না, আমি এই 20 পিক্সেলটা কই দিব এলআই এর মধ্যে দিই, এলআই এর মধ্যে প্যাডিং লেফট হবে। ঠিক আছে, আর এটা কি একটু নিচে নামবে, তো নিচে নামার জন্য আমরা কি করতে পারি, এখানে টপ থেকে যে জিরো করছি, হ্যাঁ 20% বা বটম থেকে যে কোনো একটা 20% দিলাম, হ্যাঁ এরকম হলে চলবে। আর এটা প্যাডিংটা আমাদের আরেকটু বাড়াইতে হবে, এই যে এই জায়গায় দিছি যেটা, এটা হবে
30 পিক্সেল সেভ। আচ্ছা এই জায়গায় আমি দেখতে পাচ্ছি যে এটার কি হাইটটা কম আছে, উইডথটা একটু বেশি আছে। তো আমি হাইট এটার করে দিব হচ্ছে 4 পিক্সেল আর উইডথ করে দিব কত 25 পিক্সেল সেভ। সেভ করে যদি রিলোড করি এখন চলে ঠিক আছে। তো আমাদের ব্যানার এরিয়া শেষ, আর নিচের এই অংশটুকু করতে পারবেন না এটা কি নাজিব খান করা যাবে? এটা তো খুবই ইজি, জাস্ট একটা হেডিং নেবেন। আচ্ছা আমি এটা করে দেই। আচ্ছা হ্যাঁ তিনটা পার্টে কিভাবে, হ্যাঁ হ্যাঁ জি 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 ওরকম ভাবে। আচ্ছা আমি দেখাই দেই, সেটা হচ্ছে এই যে কন্টেন্ট। সো আমি এই জায়গায় একটা কন্টেন্ট এরিয়া নিব, আর এটা ডিফল্ট অবস্থায় নিচে থাকবে। আমি পজিশন রিলেটিভ অবসলেট করে কি এটার মধ্যখানে নিয়ে যাব। আর এই জায়গায় সেটা হচ্ছে যে এই যে সাইডে আছে দেখেন, আমি যদি সাইডে মাউসটা নিয়ে যাই এটা ব্যাকগ্রাউন্ড কি পাচ্ছে, এই যে এই জায়গায় দেখবেন FFA পাচ্ছে তাই না। আর এই জায়গায় যদি আমি নিয়ে যাই ইমেজটার পাশে তখন কিন্তু অন্য একটা ব্যাকগ্রাউন্ড পাচ্ছে, দেখেন F8 F9 দেখা যায়। তো আমি এইটা কপি করে এই যে কন্টেন্ট এরিয়া যেটা আছে টোটালটা, টোটাল কন্টেন্ট এরিয়া যে ক্লাসটা আছে কোথায় ওটা কন্টেন্ট এরিয়া আমি, হ্যাঁ ওইটার ব্যাকগ্রাউন্ড হবে কারেক্ট। সো এটার উপরে এই জায়গায় বলে দিব যে আমি কমেন্ট করে বলে দিলাম যে এখানে কন্টেন্ট এরিয়া ঠিক আছে ডট সরি কন্টেন্ট এরিয়া এটার ব্যাকগ্রাউন্ড এখন যদি আমি রিলোড করি এখন দেখেন এখন তো মনে হয় দেখা যায় যে উপরের টুকু হোয়াইট আর নিচের টুকু কি ঠিক আছে। আচ্ছা আর এরপর কিন্তু না এর ভিতরে আবার দেখেন এই যে টেস্ট যে এরিয়াটা আছে এটা ব্যাকগ্রাউন্ড আবার হোয়াইট, সাইডেটা কি এফেক্ট আর এটুকু আবার হোয়াইট দেখা যায়। আচ্ছা তো এটা জি 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 1140 এর বাইরেটা। আচ্ছা এই জায়গায় আমি নিয়ে নিব হচ্ছে ডিসক্রিপশন, সেটা হচ্ছে ডিসক্রিপশন ফুল নামে একটা ক্লাস নিব আর এটা ডিপ দিব। ডিপ দেওয়ার পর কি করব আর ডিসক্রিপশন সিঙ্গেল নামে একটা ক্লাস নিব আমি ঠিক আছে। আর এটা এই যে আমার কি লাগবে একটা হেডিং লাগবে আর প্যারাগ্রাফটা লাগবে। তো হেডিং কিভাবে নিব আমি এখান থেকে যাব রেকেন্সিল এই যে টেক্সচার কোটিং এটাতে ক্লিক করলাম, সিলেক্ট করে আমি এটা কপি করে নিব কন্ট্রোল সি দিয়ে কপি করতেছি। আর এদিকে আমি এই স্ত্রী নিব, এই স্ত্রী দিয়ে দিলাম ঠিক আছে। আর এরপর এই নিচের প্যারাগ্রাফটা কিভাবে কপি করব, আগে এখানে ক্লিক করব, ক্লিক করার পর এটাতে ক্লিক করব ওকে করে কন্ট্রোল এ সি কন্ট্রোল সি আর এখান থেকে পি দিয়ে পেস্ট। এখন যদি আমি রিলোড করি এটা কি এই যে বাইরে পেয়ে গেছে। তো এটার ভিতরে আমাকে কন্টেইনার ক্লাসটা নিতে হবে, অর্থাৎ আমি কি কন্টেন্ট এরিয়া বাইরে নিয়ে নিচ্ছি, এটা এটা বাইরে হবে না, এটা আমাকে নিতে হবে কোথায় এই যে ব্যানার যেখান থেকে শেষ হয়েছে ব্যানারের নিচে আমি নিব এটা এখান থেকে এখানে সেভ সেভ। এখন যদি রিলোড করি তাহলে এই যে ব্যানারের নিচে চলে আসবে ঠিক আছে। আর এটাই আমি ডুপ্লিকেট করে দিব, ডুপ্লিকেট কিভাবে করব এই যে ডেস ডিস সিঙ্গেল নামে যে ক্লাসটা আছে এটাই তো কি সবগুলো স্টাইল যেহেতু একই একই নামে ক্লাস নিলেও আমাদের কোনো সমস্যা নাই। এখন যদি রিলোড করি
এই যে তিনটা চলে আসছে, আর এরপর আমি কি করব, আর এটার অ্যালাইনমেন্ট কি এই যে এখান থেকেই শুরু। তো এই যে ডিস এটা যেটা আছে এটাতে কপি করব, কপি করে আমি বলে দিব হচ্ছে ডট ওভারফ্লো এটা, আর এটার প্যাডিং লেফট করে দেবো আমি কত, প্যাডিং লেফট করে দেবো হচ্ছে এই যে 60 পিক্সেল করে দিলে হবে, 60 পিক্সেল। তাহলে কি অ্যালাইনমেন্টটা এই যে এখান থেকে সমান হবে, দিই হয়েছে। আর এরপর যেটা কাজ এই যে পাশাপাশি পাশাপাশি নিয়ে আসার জন্য আমাকে কি করতে হবে, এই যে ডি সিঙ্গেল নামে যে ক্লাসটা আছে কি করব আপনারা বলেন, উইথ দিতে হবে না আগে, হ্যাঁ উইথ দিয়ে দিব আমি হচ্ছে 30% ফ্লোট লেফট ওভারফ্লো হিডেন, আর মার্জিন রাইট করে দেই 3%, ঠিক আছে। এখন যদি আমি রিলোড করি তিনটা কি পাশাপাশি চলে আসছে খুব সুন্দরভাবে, আর এই জায়গায় আমি দেখতে পাচ্ছি যে এটার কি এটার উইথ কিন্তু পুরোটা না, এই এখান থেকে শুধু। তো ওইটা আমরা কিভাবে করতে পারি, এই যে এই ডিস ফুল নামে যে ক্লাসটা আছে এদিকে যদি আমি বলে দিই যে এটার উইথ 70%, এখন যদি রিলোড করি চলে আসছে। আচ্ছা এখন এই যে এটার কালারটা আমি কিভাবে নিব ফেদুল ভাই, আচ্ছা হ্যাঁ কালারটা চেঞ্জ করো, তার আগে আমাকে এটাতে ক্লিক করতে হবে, আর এটা কি এই যে অস ওয়াল মিডিয়াম, অর্থাৎ এই যে উপরে এই হেডিং এর যে ফন্ট ফ্যামিলি এটারও কি সেম, আমি যদি ওকে তে ক্লিক করি, হ্যাঁ না না আগে আপনাকে ওই যে হেড হেড ট্যাগ এর মধ্যে ফন্ট ফ্যামিলিটা কল করে দিতে হবে সিডিএনটা, তারপর ওটা কাজ করবে, আর এমনি ডিফল্ট ভাবে লিখে দিলে কাজ করবে না, ঠিক আছে। আর এই জায়গায় আমি এটা ক্লিক করার পর এই জায়গায় দেখেন যে এটা কালারটা আমি পাবো, যে কালার কপি করে দেব, এটা কি সিঙ্গেলের মধ্যে এইচ থ্রির মধ্যে আছে, তো এই জায়গা থেকে ডট পেস্ট সরি ডট সিঙ্গেল এইচ থ্রির মধ্যে আমি এটা কালার দিয়ে দেব হ্যাশ দিয়ে এটা, আর এটার ফন্ট ফ্যামিলি এবং ফন্ট ওয়েট কি এই যে এটা ওসওয়াল্ড কই ওসওয়াল্ড, তো এটাই আমি কপি করে ওই জায়গায় দিয়ে দিতে পারি, তাই না, যেহেতু একই সেভ। আর এই জায়গায় কি হ্যাঁ টেস্ট ট্রান্সফর্ম ক্যাপিটাল আজেই আছে, সো এখন যদি রিলোড করি এই যে ফন্ট ওয়েট এবং কি সব কিছু ঠিকঠাক পেয়ে গেছে। আর আমরা জানি যে প্রত্যেকটা ইয়াতে কি ডিফল্ট ভাবে একটা মার্জিন পাই হেডিং এর মধ্যে, দেখেন আমি যদি ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখি, এই যে উপরে নিচে একটা মার্জিন পাচ্ছে দেখা যায়, এই যে ইয়েলো দাগটা এটা আমরা মার্জিন জিরো করে দেব, যে এর মার্জিন কি জিরো। আর এরপর আমাদের কি পি ট্যাগটা আছে, পি ট্যাগটা কাজটা আমরা কিভাবে করব, এটা পেস্ট করব ওই জায়গায়, এখানে জাস্ট লিখে দেব পি, তো এটারও আমরা ফন্ট ফ্যামিলিটা নিয়ে নিব, ফন্ট ফ্যামিলিটা কিভাবে নিব, এটা কি এই যে মনসিরাপ মিডিয়াম, ওকে ওকে করে এখান থেকে কালারটা নিয়ে নিব, সো কালার নিয়ে নিব, আর প্রথমে কি দিব কালার হ্যাশ দিয়ে এটা, আর মনসিরাপ মিডিয়াম কি এই জায়গায় ইউজ করছিলাম, তো এটা ফন্ট ফ্যামিলি এটা দিয়ে দিতে পারি, দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর যদি এখন রিলোড করি দেখেন এখন কেমন আছে, এই যে পাইছে, এটা কি ফন্ট সাইজটা অনেক ছোট আর আমাদেরটা অনেক বড়, হ্যাঁ আর এটারও মার্জিন পাচ্ছে, তো এটার মার্জিন আমি জিরো করে দিব আর ফন্ট সাইজ 14 পিক্সেল করে দিব, করে দিয়ে যদি রিলোড করি চলে আরো ছোট, আমরা 13 করে দিব, 13 13 করলে চলবে,
ওকে আর এই জায়গায় আমি এখন দেখতে পাচ্ছি যে কি হেডিং থেকে টেক্সটটা একটু নিচে আছে তো আমরা এই জায়গায় বলে দিতে পারি যে প্যাডিং বটম 15 পিক্সেল সেভ করে যদি রিলোড করি হ্যাঁ 15 পিক্সেল আর এই জায়গা থেকে আমি দেখতে পাচ্ছি যে একটা লাইন থেকে আরেকটা লাইনের কি দূরত্ব আছে আমাদেরটা কি এই যে লাইনগুলো মনে লেগে গেছে একটার সাথে আরেকটা আমাদের এই জায়গায় করতে হবে লাইন হাইট 22 পিক্সেল দিলাম ঠিক আছে সেভ সেভ করে দিয়ে যদি রিলোড করি চলে হ্যাঁ এরকম হইলে চলবে আর আরেকটা জিনিস আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এগুলো কি এই যে উপর থেকে নিচে আছে কোনটাতে প্যাডিং বটম করবে এটা থেকে এটা নিচে আছে তো এই জায়গায় আমি বলে দিতে পারি এই যে ডিস এই ফুল এরিয়াটা যেখানে আছে প্যাডিং টপ 60 পিক্সেল সেভ করে যদি রিলোড করি ওকে আর এই জায়গার এই যে ব্যাকগ্রাউন্ডটা এই জায়গায় কিন্তু হোয়াইট আছে তো আমরা এটা হোয়াইট করব কিভাবে আমরা বলে দিতে পারি যে এই যে এখান থেকে না না হবে না এই যে কন্টেইনার এরিয়া আছে না এই যে এইটুকুর সাইজটা এটা তো কন্টেইনারের সাইজ তাই না এইটুকু কন্টেইনার তো আমরা জাস্ট মেনশন করে দিতে পারি যে এই যে কন্টেইনার এরিয়ার মধ্যে কপি করব কই কন্টেইনার এরিয়া আমার এই যে কন্টেইনার এরিয়ার মধ্যে যে কন্টেইনারটা আছে এটা ব্যাকগ্রাউন্ড হবে হোয়াইট কিভাবে ধরলাম মানে একটা ক্লাসের ভিতরে আরেকটা ক্লাসের স্টাইল যদি আপনি করতে চান সেক্ষেত্রে একটা স্পেস দিয়ে ক্লাসের নেমটা দিয়ে দিলেই হয়ে যায় এখন যদি আমি রিলোড করি কি হোয়াইট হয়েছে দেখা যায় হোয়াইট হয়েছে কিন্তু এই যে হ্যাজ র্যাপ অ্যাপ এটা গেল তো আমাদের কি কি ডিজাইন শেষ আর এই কন্টেন্ট তো আমরা চেঞ্জ করতেই পারি হেডিংটা এই টেক্সটগুলো এরপর আমি যেটা করব সেটা হচ্ছে এই ফর্মটা ডিজাইন করব আর হেডিং এর নিচে একটা ব্যাকগ্রাউন্ড আছে ঠিক আছে তো এটা কিভাবে করব আমি সবার আগে আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিব এই ব্যাকগ্রাউন্ডটা এটা কি একটা ব্যাকগ্রাউন্ড ওই যে কেটে আছে আর উপরে এগুলা কি টেক্সট তো ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার জন্য আমাকে এখানে ক্লিক করতে হবে প্রথমে আমি যদি এটাতে ক্লিক করে তুলে দিই দেখেন তো চলে যাচ্ছে কিন্তু তারপর এটা না এই দুইটা তো আমাদের জাস্ট এই দুইটা লাগবে বাকি সব কি লাগবে না তো এটা আমরা কিভাবে নিব এটা কন্ট্রোল আল্ট্রা প্রেস করে আমি এটাতে ক্লিক করলাম শুধু এটা আছে তারপর যদি এটাতে ক্লিক করি এটা আছে তারপর কি করব ইমেজ ট্রিম অথবা এটা আমরা ইয়া করে নিতে পারি সেটা হচ্ছে ফাইল আগে এটা সেভ করি সেভ ফর ওয়েব এখানে ফর্ম নামে আমি সেভ করলাম করার পর আসলে আমার কি জাস্ট এইটুকু লাগবে আর এটা তো আমরা কালার দিয়ে ব্যাকগ্রাউন্ড করতে পারি এটা ট্রিম সেভ হয়ে যাওয়ার পর আমরা ক্রপ করে নিব ইমেজটা কিভাবে ক্রপ করব দেখেন যে এই জায়গায় সেভ হয়েছে না আমি এখান থেকে আরেকটা নতুন ওপেন করব যে ফাইল থেকে ওপেন ওপেনে গিয়ে ইমেজ থেকে এই ইমেজটা আমি ওপেন করব এই যে ওপেন হয়েছে এখান থেকে আমাকে ক্রপ করে নিব এখানে ক্রপ টুলস কোনটা এই যে এটা হচ্ছে ক্রপ এই যে লেখা উঠছে ক্রপ টুলস তো এটাতে যদি আমি ক্লিক করি এই যে অলরেডি কি এটা সিলেক্টের মতো অপশন হয়ে আছে এটা একটু উপরে নিয়ে যাব এই যে উপরে ঠিক আছে আর রাইট থেকে উপর থেকে আর একটু নিচে নিয়ে আসবো ঠিক আছে তারপর ইন্টারে ক্লিক করব ইন্টার তখন কি জাস্ট আমার এইটুকুই থাকবে আর
অন্যান্য ইমেজের মতো এটা কি প্রথমে ট্রিম করে নিব। ওকে, আর ফাইল থেকে সেভ করব, এটা পিএনজি করে নিব আমরা, সেভ। আর এটা হচ্ছে হেড, হেড নামে আমি সেভ করলাম। তো আমরা ইমেজটা পাইছি, এটা আমাদের হেডিং এর ব্যাকগ্রাউন্ড হবে। কিভাবে হবে আমি দেখাচ্ছি আপনাদের। তো এটার আমি একটা উইড নিয়ে নিই আগে, সেটা হচ্ছে উইডটা হবে 300 পিক্সেল। এই যে ডিসক্রিপশন খুলে নিতে আমি একটা ক্লাস নেব, সেটা হচ্ছে ফর্ম নামে। ফর্ম এরিয়া, তারপর আমাকে অবশ্যই একটা ফর্ম ট্যাগ নিতে হবে। আর এরপর আমি কি নিব, ফর্মের মধ্যে আমি দেখতে পাচ্ছি যে একটা হেডিং আছে, দুইটা হেডিং, একটা ছোট হেডিং একটা বড়, তারপর কি এই ফর্মটা। তো এটা করার জন্য আমি একটা ক্লাস নেব, সেটা হচ্ছে ফর্ম হেড। আর হেডের ভিতরে দুইটা ইয়া আছে, দেখেন আমি যদি এটাতে যাই, রিকোয়েস্ট এ কুইক কোড, সো উপরেটা আমি নিব হচ্ছে হেডিং কোড। আর এগুলো কি রিকোয়েস্ট এ, আর নিচেটা নিব হেডিং থ্রি। সেভ করে যদি রিলোড করি, এই যে নিচে চলে আসছে ফর্মের মধ্যে। আর এই এটা ধরে কি আমি ওয়ার্কফ্লো হিডেন করে নেব। এই জায়গা থেকে ফর্ম হেড আমাদের ইনপুট আছে, একটা লেফটে আছে রাইটে আছে। তো আমরা ফর্ম লেফট ফর্ম রাইট নামে দুইটা ক্লাস নিয়ে 50% করে উইড দিয়ে দিলেই তো হয়, তাই না? অর্থাৎ কিভাবে আমি পুরো এরিয়াটাকে ধরবো হচ্ছে একটা, সরি এখানে না, এর বাইরে যেখান থেকে ফর্ম হেড শেষ হয়েছে এই জায়গায় একটা ক্লাস নেব, সেটা হচ্ছে ডিপ ক্লাস ইকুয়াল ফর্ম ইনপুটস। ইনপুট নামে একটা ক্লাস নিলাম ডিপ, আর এর ভিতরে এই যে লেফটে যেগুলো আছে, লেফটে তো এই যে নেম আছে, ইমেল আছে, সার্ভিস আছে, আমি এই যে কি জাস্ট ইনপুট আছে, সো ইনপুট দিব টাইপ টেক্সট প্লেস হোল্ডার নেম, এটা ডুপ্লিকেট করলাম। তারপর আছে হচ্ছে ইমেল সার্ভিস, ইমেল সার্ভিস, হ্যাঁ বুঝি নাই, এখানে কি লেভেল আছে, এই জায়গায় এই যে নেমের উপরে নেম লেখা আছে, যে নেমে ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে, যেহেতু নাই ওটা না দিলেও চলবে, যদি থাকতো তাহলে আমাদেরকে দিতে হইতো। আচ্ছা এরপর আমি কি করব, সেটা হচ্ছে যে আপাতত আমি ফর্মটা জাস্ট আপনাদের ডিজাইন করে দিব, ঠিক আছে? আর পজিশন রিলেটিভ অ্যাবসোলিউট করে কিভাবে এই জায়গায় বসানো যায় এটা আপনাদের আমি হোমওয়ার্ক দিব। আমি ফর্মটা জাস্ট ডিজাইন করে দিব আপনাদের এরকম করে, আর এই জায়গায় কীভাবে পোষাইতে হয় এটা আপনারা করবেন। তো এটা করার জন্য আমি কী করবো, এই যে ফর্ম এরিয়ার মধ্যে যে ফর্মটা আছে এটার একটা উইথ দিয়ে দিব, ঠিক ফর্ম এরিয়া মধ্যে ফর্ম এটার একটা উইথ দিয়ে দিব হচ্ছে 300 পিক্সেল। আর এটা মার্জিন অটো করে দেবো, মার্জিন অটো প্যাডিং একটা
এটা মিডিলে চলে আসে, আর এই জায়গা থেকে ফর্মের ব্যাকগ্রাউন্ডটা আমি নিয়ে নিব। সো ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে কপি করে নিছি আমি হ্যাশ জিরো জিরো, এই যে ফর্মের মধ্যে আমি এটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো, এটা ব্যাকগ্রাউন্ড হবে হ্যাশ দিয়ে এটা। এখন যদি রিলোড করি এই যে পেয়ে গেছে, হেডিং এর কালার হচ্ছে কালো, এই কারণে কি এরকম হয়ে যাচ্ছে। আচ্ছা যাক, আর এই জায়গা থেকে আমি এই যে হেডিং আছে যেটা, হেডিং এর ব্যাকগ্রাউন্ড হবে এই এই ইমেজটা, তো ওইটা আগে করি। সেটা হচ্ছে যে এই যে হেড ফর্ম হেড নামে যে ক্লাসটা আছে এটাকে আমি ধরব, ধরে এই জায়গায় বলে দেবো যে ডট এটা ব্যাকগ্রাউন্ড হবে ওইটা। তো ব্যাকগ্রাউন্ড কিভাবে দিব আমি, ইউআরএল ইমেজ স্ল্যাশ ওটা ইমেজের নেমটা কি ছিল, আমার ইমেজের নেমটা লাগবে। সো এখান থেকে এই যে হেড ডট পিএনজি আমি এটা পুরোটাই কপি করে আমি বলে দেবো নো রিপিট স্ক্রল এখন যদি রিলোড করি পাইছে, এই যে ব্যাকগ্রাউন্ড পেয়ে গেছে। এখন জাস্ট কি আমাদের এই যে ফন্ট ফ্যামিলি বসাইতে হবে, কালার বসাইতে হবে, তো আমি ওটা বসাই। কিভাবে বসাবো, এই যে এই জায়গা থেকে আবার ধরবো, এটাকে আমাকে ধরতে হবে, সেটা হচ্ছে আমি টেক্সটে ক্লিক করবো এখানে উপরেরটাতে, আর এই জায়গায় দেখতে পাচ্ছি কি এই যে মনসিরাট রেগুলার, তো মনসিরাট রেগুলারটা আমি কিভাবে নিব, রেগুলার কোনটা উপরেরটা যেটা এই যে ত্রিকোণ দেখা যাচ্ছে, সো এটা হচ্ছে হেডিং ফোর ডট হেডিং ফোর। আর রেগুলারের ফন্ট ওয়েট কোথায় পাবো আমি, দেখেন এই জায়গা থেকে যদি আমি যাই, এই যে রেগুলার এই জায়গায় আছে রেগুলার, রেগুলারের ফন্ট ওয়েট কত, 400, হ্যাঁ 400। তো আমি জাস্ট কি করব, এই যে ফন্ট ফ্যামিলি ওটা আমার অলরেডি কল করাই আছে, এটা পুরোটাই কপি করব, কপি করে এই জায়গায় বলে দিব পেস্ট, আর এটার ফন্ট ওয়েট কত হবে 400, আর এটা কালার হচ্ছে হোয়াইট, না এটা এটা হচ্ছে কালার, তো কালারটা আমি কপি করব, কপি করে এটার কালার দিয়ে দেবো হচ্ছে এটা হ্যাশ দিয়ে এটা, আর এটা টেস্ট ট্রান্সফর্ম আপার কেস, টেস্ট ট্রান্স কেস। এখন যদি আমি সেভ করে রিলোড করি আসে, হ্যাঁ চলে আসে, আর নিচেরটা আমার কি বোল্ড, তো বোল্ড করার জন্য আমাকে কি করতে হবে, আমি জাস্ট এটাই ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করে বোল্ডের জন্য আমার কত লাগবে দেখেন, বোল্ডের জন্য 700, আর এটা কি আমার সিলেক্ট করা আছে, হ্যাঁ সিলেক্ট করা আছে, এই যে রিমুভ দিস স্টাইল, সিলেক্ট যদি না করা থাকতো তাহলে লেখা থাকতো সিলেক্ট দিস স্টাইল, তো এটা ফন্ট ওয়েট হবে আমার 700, এই জায়গা থেকে আমি এটা দিয়ে দিব 700। আর এটা টেস্ট ট্রান্সফর্ম আপার কেস, ঠিক আছে। এখন যদি আমি রিলোড করি, হ্যাঁ এটা আমাদেরকে কি করতে হবে, এইচ থ্রি, কারণ যে আমি কি এইচ থ্রি স্টাইল করতেছি। এখন যদি রিলোড করি এই যে পেয়ে গেছে, এখন কেউ একজন বলেন যে এটা থেকে এটা এত নিচে নেমে গেছে কেন, হ্যাঁ মার্জিন আমাদের জিরো করে দিতে হবে, তো আমি দুইটাতে কি মার্জিন জিরো করে দিব, সেটা হচ্ছে সিলেক্ট করে মার্জিন জিরো কপি পেস্ট। এখন যদি আমি সেভ করি, সেভ করে যদি রিলোড করি মার্জিন জিরো হয়ে গেছে। এরপর আমাকে কি করতে হবে, এই যে উপরে নিচে একটু প্যাডিং দিতে হবে তাই না, এটা তো আমাদের একবার লেগে গেছে একটা সাথে আরেকটা, তো আমি দিলাম প্যাডিং হচ্ছে এখানে দিয়ে দিবো ফর্মেটের মধ্যে, সাপোজ প্যাডিং উপরে নিচে 10 পিক্সেল ডানে বাম 20 পিক্সেল, সেভ করে যদি রিলোড করি ঠিক আছে, উপরে নিচে টাইপ টু কি বাড়াইতে হবে না, ঠিক আছে। বাট আমাদের আরেকটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে কি যে এটা উপরে আবার আর একটু কালো অংশ আছে, হ্যাঁ তো
ওই জায়গায় আমাদের প্যাডিং দিয়ে দিতে হবে, তাই না? এই যে যে জায়গায় আমি ব্যাকগ্রাউন্ড কালো করে দিয়েছি, সো এই জায়গায় আমরা প্যাডিং দিয়ে দিব। উপরে নিচে হচ্ছে 20 পিক্সেল, ডান দিকে 0, আচ্ছা 20 দেই, দেখি যে পাই কিনা ঠিকঠাক। হ্যাঁ 20 পিক্সেল আর বেশি লাগবে আমাদের, এটা হচ্ছে 30 করে দিলাম আমরা। হ্যাঁ ঠিক আছে, এরপর আমাকে যেটা কাজ করতে হবে সেটা কি, এই যে ইনপুটগুলো পাশাপাশি নিয়ে আসতে হবে। তো এটা আমি কিভাবে নিয়ে আসবো, দুই ভাগে ভাগ করে নিতে পারি, ফ্রম লেফট অর্থাৎ উইথ দিব এটা, তাই না? এই যে এই জায়গা থেকে এগুলাকে আমি একটা ক্লাসের মধ্যে নিয়ে নিই, সেটা হচ্ছে কন্ট্রোল এক্স ফ্রম লেফট, ফ্রম লেফট আইডি ডুপ্লিকেট করলাম, আর যেগুলো রাইট সাইডে ওগুলো হচ্ছে কি রাইট, লেফট এর মধ্যে এটা দিয়ে দিলাম, রাইট এর মধ্যে এটা দিলাম। আর রাইট এর মধ্যে আমি দেখতে পাচ্ছি যে জাস্ট কি একটা আছে সাবজেক্ট, সাবজেক্ট আর মেসেজ। তো এই জায়গায় আমার কি হবে, প্লেস হোল্ডার সাবজেক্ট। আচ্ছা এই মেসেজের জন্য আমাদেরকে কি নিতে হবে, টেক্সট এরিয়া, সো এই জায়গায় আমি নিয়ে নিব টেক্সট এরিয়া, নেম আইডিয়া কিছু লাগবে না আমার, সেটা হচ্ছে প্লেস হোল্ডার দিয়ে দিব, প্লেস মেসেজ সেভ। সেভ করে যদি এখন আমি রিলোড করি চলে আসছে। এই যে এখন আমাদেরকে কি জাস্ট স্টাইল করতে হবে, স্টাইলে কিভাবে করব আমি, এই যে এই দুইটা এই ক্লাসটাকে আগে আমি ধরি, সেটা হচ্ছে কপি, হ্যাঁ এটা অভাবগুলো হিডেন করে দিই আমি, আর ডট ফর্ম লেফট, তাই না? এটা হচ্ছে রাইট, রাইটের মধ্যে লেফটের মধ্যে আমি উইথ দিব হচ্ছে কত, সাপোজ দিলাম 48%, আর মার্জিন রাইট 2%, সরি 2 না আমি 4% দিব, সো 48/52, আর এটারও উইথ হবে তখন কত, 48%, ওভারফ্লো হিডেন, যেহেতু এটা রাইট হবে আর এটা ফ্লোট লেফট বলে দিতে হবে যে এটা ফ্লোট লেফট। এখন কি পাশাপাশি চলে আসবে না, এই যে পাশাপাশি চলে আসছে, ঠিক আছে? আর এখন আমার তো কাজ শেষ, জাস্ট কি করতে হবে একটা প্যাডিং দিতে হবে। তো প্যাডিং আমি কিভাবে দিব, এই যে ফর্ম লেফটের মধ্যে আমি বলে দিব যে এটার যে ইনপুটটা আছে প্যাডিং 10 পিক্সেল, যে উপরে নিচে ডানে বামে সব দিক দিয়ে কি 10 পিক্সেল প্যাডিং পাবে। এখন যদি রিলোড করি পাইছে, বাট প্রবলেমটা কোথায়, এটা এ পাশে চলে গেছে, কেন চলে গেছে কে বলতে পারবে, মানে কি দিলে এটা ওই পাশে যাবে না, ঠিক হয়ে যাবে, নির্দিষ্ট উইডের মধ্যেই থাকবে, না উইড না, আচ্ছা উইথটা 100% করে দিতে হবে, আচ্ছা ইনপুটের উইথ আমি 100% করে দিই, উইথ 100% সেভ, সেভ করে দিয়ে যদি এখন রিলোড করি এবার তো আরো একটু বাড়ে গেছে। আচ্ছা প্যাডিং দিলে, আমি আপনাদের একটা প্রপার্টি শিখাইছিলাম যে প্যাডিং দিলে এটা বেশি চলে যাচ্ছে, এটার জন্য কি ইউজ করতে হবে, নজিফা আপনাদের আমি বলছিলাম না, বক্স সাইজিং কি বর্ডার বক্স, ঠিক আছে
এই যে এখন নির্দিষ্ট ওইটার মধ্যে পেয়ে গেছে। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে কি, আমার একটা থেকে আরেকটা দূরে আছে, তো নিচের দূরে নিয়ে আসার জন্য এটা প্যাডিংটা একটু আমি কমাই দিই। একটা হচ্ছে এই জায়গায় আমরা ইউজ করি কি, মার্জিন বটম, মার্জিন বটম 8 পিক্সেল। এখন যদি সেভ করে রিলোড করি, নিচে নামছে। আর এটাতে কি একটা বর্ডার পাচ্ছে আমি দেখতে পাচ্ছি, এটাতে কোনো বর্ডার হবে না, তো আমি বলে দিতে পারি যে বর্ডার না, ঠিক আছে গেল, এই গেল। আর এটা কি একটু করে রেডিয়াস আছে, সো রেডিয়াস আমরা দিয়ে দিতে পারি 4 পিক্সেল, বর্ডার রেডিয়াস 4 পিক্সেল। সেভ করে যদি রিলোড করি, না বেশি হয়ে যাচ্ছে, 1 পিক্সেল দিলেই হবে। জাস্ট একটু, আচ্ছা। আর এই এই রাইটের যে ইয়াটা আছে, এটা তো আমরা কি করতে পারি, জাস্ট এই এটাই কপি করব, কপি করে পেস্ট এই জায়গায়, লেফট জায়গায় শুধু লিখে দিব কি রাইট। সেভ করে যদি রিলোড করি, পাইছে ওইটা স্টাইল সেম পেয়ে গেছে। আর এরপর আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে, আমি দেখতে পাচ্ছি যে এটার কি ডানে বামে কি প্যাডিং আছে, উপরে নিচেও আছে, তো ওইটা আমরা কিভাবে করব। এই যে আমি টোটাল এরিয়াটা যেটা ধরছি, মানে এটা প্যারেন্টস কোনটা, ফর্ম ইনপুট, এই ক্লাস্টার মধ্যেই তো প্যাডিংটা দিলে ডানে বামে পেয়ে যাবে না, পেয়ে যাবে। এই যে ফর্ম ইনপুট কই, এই যে আমি প্যাডিং দিব হচ্ছে উপরে নিচে 30 পিক্সেল, ডানে বামে 20 পিক্সেল। সেভ করে যদি এখন আমি রিলোড করি, পাইছে। আর এরপর জাস্ট এইটা স্টেল করব। আর এটা কি, এই যে এটা ইকুয়াল হাইটটা, এই তিনটা আর এই এই দুইটাই সমান, তো এই জায়গায় আমি বলে দিতে পারি এটার স্টেল যেটা করব সেটা হচ্ছে, এটা এই ডুপ্লিকেট করব আমি, এই জায়গায় বলে দিব হচ্ছে টেক্সট এরিয়া, প্যাডিং ওইটা থাকবে, ওই ডেটা থাকবে, বর্ডার নান, বর্ডার রেডিয়াস 1 পিক্সেল, সব ঠিকঠাক আছে। এখন যদি রিলোড করি, পেয়ে গেছে। আর এটা ইন্সপেক্ট ইভেন্ট করে আমরা হাইটটা ইকুয়াল করে দিব, আর এটার হাইট দিব হচ্ছে, এটা সরাই দিই, হাইট দিব হচ্ছে 50 পিক্সেল, কমে গেল, সমান হয়েছে, তো এটার হাইট আমরা 69 পিক্সেল দিয়ে দিব এই জায়গায়, হাইট 69 পিক্সেল। এখন যদি আমি রিলোড করি, পেয়ে গেছে। আর এরপর আমার যেই লাস্ট কাজটা থাকলো সেটা কি, এই যে সাবমিট বাটনটা, তো এই জায়গায় আমি সবার শেষে ফর্ম রাইট, এই ফর্ম ইনপুটের শেষে একটা নিতে পারি না যে ফর্ম বাটন, এরপর বাটন নিব আমি, আর এই জায়গায় বলে দিব হচ্ছে সাব মিট, আর টাইপ দিতে হবে না, এটাতে কিছুই লাগবে না। যদি আমি সেভ করে রিলোড করি, এই যে সাবমিট বাটন পেয়ে গেছে, এটা আমার এই সাইডে লাগবে। এখন ওই জায়গায় আমি কিভাবে নিয়ে যাব, ওই জায়গায় কিভাবে নিয়ে যাবো, এবং বাটনের স্টাইল কিভাবে ওইটার মতো করা যায়, এই যে এটার মতো আমি বলেন, এটা তো আমি আপনাদের শিখাইছি, এটা আমি নিজে করব না। বলেন নাজিবা খান, আপনি বলেন, কি শোনা যায় আমার কথা, এই বাটনটা এটার মতো স্টাইল করতে পারবেন না, হ্যাঁ, তো আমার কি করতে হবে, এটা
এটা আমরা এটা দিয়ে দিব হচ্ছে ফ্লোট রাইট রাইট সাইডে থাকবে আর এর ভিতরে আমরা জাস্ট ফর্ম বাটন তারপর কি বাটন নামে যেই ইয়াটা আছে ট্যাগটা এটা ইনস্টল করব যে এটা ব্যাকগ্রাউন্ডটা আমরা আগে কপি করে নিয়ে আসি ব্যাকগ্রাউন্ড কি এটা হচ্ছে যে এই ব্যাকগ্রাউন্ডটা সো কপি করব কপি করে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব কালার হচ্ছে হোয়াইট এইটুকু লিখে যদি আমি এখন রিলোড করি দেখি যে কই যায় আমার বাটন হ্যাঁ রাইটে চলে গেছে আর এটা টেস্ট ট্রান্সফর্ম কি আপার কেস প্রকেস হয়ে গেছে আর এটা কি এটা ইকুয়াল এই যে এখান থেকে তো ওটাতে আমি প্যাডিং দিছি 20 পিক্সেল এই জায়গায় আমরা বলে দিব যে এটা প্যাডিং আর রাইট হবে সমান সমান হয়ে গেছে আর এটা থেকে একটা বর্ডার পাচ্ছে বর্ডার আছে এই জায়গায় কোনো বর্ডার নাই তো আমি বর্ডারটা বাদ দিয়ে দিব এটা এই জায়গায় বর্ডারটা বাদ দিতে হবে এখান থেকে কি হ্যাঁ বর্ডার চলে গেছে আর এরপর আমরা প্যাডিং দিব সো প্যাডিং উপর নিচে দিব হচ্ছে 6 পিক্সেল আর ডানে বামে 30 পিক্সেল সেভ করে যদি রিলোড করি হ্যাঁ ওইটার মতো হয়ে গেছে আর এটা কি নিচে একটু প্যাডিং দরকার প্যাডিংটা পাচ্ছে না কি কারণে পাচ্ছে না বলতে পারবেন এই যে ফর্ম বাটন এটাতে আমি যদি ওভারফ্লো হিডেন করে দেই তাহলে পাই এটাতে তো প্যাডিং দিছি আমি এই যে ওভারফ্লো হিডেন দিতে হবে আমার কোথায় এই যে ফর্মের মধ্যে তো এই জায়গা থেকে এই যে ফর্ম নামে যে ইয়াটা আছে কোন ফর্ম এই যে এই জায়গায় আছে ফর্ম এটাকে আমার ওভারফ্লো হিডেন করে দিতে হবে এই কারণে নিচের প্যাডিংটা পাচ্ছে না এই যে নিচে এটার সাথে লেগে গেছিল যদি রিলোড করি সব ঠিকঠাক পেয়ে গেছে আমি এটাতে জাস্ট কি ফন্ট ফ্যামিলি ইউজ করি নাই তো আপনারা বাসায় যখন করবেন এটা ফন্ট ফ্যামিলি ইউজ করবেন যে কি ফন্ট ফ্যামিলি আছে আর আরেকটা জিনিস সেটা হচ্ছে এটা কি চারপাশ দিয়ে বর্ডার রেডিয়াস আছে তো আমি বর্ডার রেডিয়াস দিয়ে দিই সেটা হচ্ছে এই যে এই জায়গায় বর্ডার রেডিয়াস 15 পিক্সেল পাইছে এখন এটা কাজ হইলো এই জায়গায় বসানো এটা পজিশন রিলেটিভ অ্যাবসোলিউট করে বসাইতে হবে এটা আপনারা বসাবেন এখন কোথায় ও সার্ভিস হ্যাঁ ওটা সিলেক্ট অপশন আর আপনারা কি আমি সিলেক্ট অপশন দেখাই নাই এখানে সিলেক্ট অপশন বসাবেন ওই জায়গায় সার্ভিস 1 2 3 সিলেক্টের মধ্যে অপশন দিবেন তাহলে ওই জায়গায় আইকন পেয়ে যাবে কি করা যাবে বাকি যে কাজটুকু আছে সেটা হচ্ছে জাস্ট এটা এখানে বসাবেন আর এই যে নিচে আছে এটা একটা আইকন নেবেন ইউএলএলআই এর মধ্যে নেবেন প্রথমে আই ক্লাস নেবেন আই ক্লাসটার ব্যাকগ্রাউন্ড দিবেন এটা কালার হোয়াইট করে দিবেন এটা আর আর তো তেমন কিছু নাই আর রেসপন্সিভ করবেন এটা আমি রেসপন্সিভ করি নাই আমি ছোট স্ক্রিনে যাই এই সব এক জায়গায় চলে আসছে এটা রেসপন্সিভ করবেন কি করা যাবে ফয়জুল ভাই
আচ্ছা রোহিতা ম্যাম, তারপর মাহমুদ চৌধুরী ভাই, আচ্ছা আগে যে অ্যাসাইনমেন্টটা দিছিলাম ওটা করছেন? আচ্ছা আজকে যে আমি পিএইচডি টু এইচটিএমএল দেখালাম এটা কি খুব কঠিন নাকি ওই যে আগের মতো নেই? তো নতুন জাস্ট শুধু আমরা ফন্ট ফ্যামিলিটা নিচ্ছি আর ইমেজগুলো নিচ্ছি, বাকি কিন্তু সব একই, তাই না? হ্যাঁ 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 আচ্ছা নাজিবা খান, আচ্ছা নিচে যে অংশটুকু আছে এটা করতে পারবেন না? আর আমি আমি যেই মানে আজকে যে ক্লাসটা নিলাম এটা তো সব বুঝছেন? বুঝি নাই? হ্যাঁ অবশ্যই আমি পিএইচডি ফাইলটা তো দিবই আপনাদের। আচ্ছা হ্যাঁ 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 সব ছিল। হ্যাঁ আপনারা জাস্ট কি ইমেজ আর ফন্ট ফ্যামিলিটা দেখতে পারলেই হলো। আমার এখানে হ্যাঁ এটা সুন্দর হয়েছে, এটা কি লাইন হাইট পাচ্ছে না? সেটা হচ্ছে এর মধ্যে আইন আছে প্যাডিং টপ দিতে পারতেন, বর্ডার রেডিয়াস হাইট উইথ এদিকে যদি প্যাডিং টপ দেওয়া যায়, প্যাডিং টপ 20 মিলিমিটার, হ্যাঁ তাহলে কাজ করছে। আর এটা কি প্যাডিং লেফটে কোনো প্যাডিং লাগবে না? প্যাডিং জিরো তাহলে কি টেক্সট লাইন সেন্টার কাজ করে না? টেক্সট লাইন সেন্টার দিচ্ছেন? হ্যাঁ টেক্সট লাইন সেন্টার দেওয়া হয়েছে বাট সেন্টারে যাচ্ছে না। আচ্ছা কেন দিয়ে থাক, ওকে ফার্নিচার এটা কি এইটা এই পার্টটুকু সুন্দর হয়েছে এটা, ঠিক আছে হয়তো আইকনটা একটু প্রবলেম আছে বাট এটা তো একবারে করেন নাই। আর এইটুকু ও আসে নাই, এটা রেসপন্সিভের কি অবস্থা? এটা কি ইয়া বুটস্ট্র্যাপ ইউজ করেন নাই নাকি? মনে হয় মানে কি বুটস্ট্র্যাপ ইউজ করছেন কিনা ভুলে গেছেন? আচ্ছা বুটস্ট্র্যাপ ইউজ করা হয়েছে কলেন ডি। আচ্ছা এটা ঠিক আছে। আর এই নিচের অংশটুকু এটা কিভাবে করবেন এটা আমি সোর্স দিয়ে দিচ্ছি আপনাদের, একটু ওয়েট করেন। ভালো হয়েছে এই উপরে কাজটুকু খুব পছন্দ হয়েছে আমার, এটা খুব সুন্দর হয়েছে। আচ্ছা মাইনর রিভার,
ফাইলটা জিপ করে দিতে বলেছিলাম, যে ইনি যেমন জিপ করে দিছে আমি একটা একটা করে রান করে দেব, ডাউনলোড করে ডাইরেক্ট রান করব। হ্যাঁ এই জায়গাতে ওপেন হয়ে গেছে, সেটা হচ্ছে কই অ্যাসাইনমেন্ট ও টেস্ট ডেমো। এটা করেছেন আমি তো ওইটাই পেয়েছি, আপনি কি এই যে স্টাইল গুলো পাই নাই মনে হয় ইমেজ টিম। কিন্তু এইটাতে তো আপনি জিরো পেয়ে গেলেন অলরেডি। ঠিকঠাক করে ঠিকঠাক ভাবে জমা দিতে হবে। আপনি ক্লায়েন্টকে কাজ জমা দেওয়ার পর যদি বলেন তা আহা আমি অন্য ফাইল দিয়ে দিছি, ক্লায়েন্ট কি বলবে? দেন আরেকটা দেন। আচ্ছা ক্লায়েন্ট, আচ্ছা এটা আমি ডাউনলোড করি। হ্যাঁ অবশ্যই আমি আপনাদের ফাইল এই জায়গায় সবগুলো রেখে দিব, তাহলে একজন আরেকজনটা দেখে বুঝতে পারবে যে আমি কে কত দূর করলো। আর হচ্ছে মাহমুদ হাসান, আচ্ছা এখান থেকে আমি এটা অর্ডার করবো। নাম পুলিশ চাপ, এটা এটা নিচে নেমে গেছে কেন? এটা ঠিক আছে, শুনে যায় আমার কথা? এটা সমস্যা ছিল আপনার? আর ইমেজের কি? আচ্ছা এটা ঠিক আছে, বাট এরকম না, এটা আউট হবে কিরকম? এরকম হবে আউটপুট। আর এটা কি উপর থেকে কি কোনো এসে মিলে যাচ্ছে? জাস্ট টেক্সটটা আসতেছে উপর থেকে, আপনি কিন্তু এখান থেকে মানে দুইটা মিলে যাচ্ছে। এটা অলরেডি ব্যাকগ্রাউন্ডটা কি? ঠিক আছে, বাট এটা অলরেডি ব্যাকগ্রাউন্ড এরকম একটা শেডো কালার দিয়ে দিতে পারেন, আর উপর থেকে জাস্ট টেক্সট গুলো আসবে আর কোনো কিছু না, আর ইমেজটা একটু ইয়া হবে আর কি, মানে উপরে উঠে আসতেছে। এই জায়গায় যদি আমি দেখি এটা হচ্ছে ইমেজটা, হচ্ছে আচ্ছা এরপর আমি দেখবো হচ্ছে নাজিফা খান, তারপর আছে রুয়ে দত্ত ম্যাম, হ্যাঁ দেখলাম, কিন্তু আপনার তো নিচে নেমে গেছে। আমি যদি আর একটু নিচে যাই দেখি সেম হিসাব যে দুইটা এসে মিলে যাচ্ছে। আচ্ছা
আর এটা কি আর একটু নিচে নামবে না? ডিজাইন পেয়েছে তো ডিজাইন? এটা কি আবার বাটন নিচ্ছেন কেন? এটা অ্যাঙ্কর ট্যাগ হবে না? বাটন কোথায় হবে ফর্মের মধ্যে? জি আচ্ছা, এই পার্টটুকু সুন্দর হয়েছে উপরেটা। এটা কি বুটস্ট্র্যাপ ইউজ করছেন? করতে পারেন নাই না করেন নাই? আচ্ছা ঠিক আছে, আপনার সমস্যাটা কি আমি বলি আপনাকে? আপনি কি এক ফোল্ডারের মধ্যে অনেকগুলো HTML CSS সব এক ফোল্ডারের মধ্যে নিয়েছেন? আপনার নিয়ম হচ্ছে কি আপনি একটা নতুন কাজ করবেন এটার জন্য এইরকম, এই দেখেন আমি যেমন একবারে কি মিনিমাইজ করি মিনিমাইজ করি, এটা লাগবে না। দেখেন এই জায়গায় কি অনেকগুলো ফোল্ডার না? আমার কি আলাদা আলাদা প্রজেক্টের জন্য আমি আলাদা আলাদা একটা ফোল্ডার নেব? ধরেন যে আমি আপনাকে একটা হোমওয়ার্ক দিয়েছি, এই জায়গায় নতুন করে একটা ফোল্ডার নেবেন, ফোল্ডার নিয়ে এই জায়গায় নতুন করে একটা ফাইল বানাবেন যে index.html, তারপর style.css, ইমেজ নামে একটা ফোল্ডার নেবেন, এই জায়গাতে আলাদা করে এটা জাস্ট জিপ করে দেবেন। আমি আপনার কাজটা আগেই দেখছিলাম যে আপনি এই জায়গাতে অনেকগুলো CSS নিছেন, আবার কি HTML নিছেন, আপনার হয়তোবা রিলেশনটা ঠিকভাবে হচ্ছে না, যে যেই CSS এর নেমটা দিয়েছেন ওইটা পাচ্ছে না, এই কারণে এরকম কাজ করতেছে না, বুঝছেন? এটা সুন্দর হয়েছে, এটা কি রেসপন্সিভ করেছেন? এটা কি কেটে যাচ্ছে কেন? হ্যাঁ আচ্ছা এটা ঠিক আছে, এটা যে হাইট ইউজ করেছেন এই যে হাইট ইউজ করা যাবে না, হাইট ইউজ করলে এরকমটা হয়। এই যে বক্স, বক্সের মধ্যে যদি আমি দেখি এটাতে হচ্ছে হাইট, হাইটটা যদি কেটে দিই তখন কি হচ্ছে? বক্স সাইজিং বর্ডার বক্স এটা ওভারফ্লো হিডেন করে দিতে হবে, আমি যদি ওভারফ্লো হিডেন করে দিই তখন কেটে যাচ্ছে বক্সেস। এটা ওভারফ্লো হিডেন করাই আছে, তাহলে কেটে যাচ্ছে কেন?
ডিসক্রিপশনের মধ্যে আবার হাইট দিয়েছেন 120 pixel যে এটা বাদ দিতে হবে। আচ্ছা শহীদুল হক ভাই আপনি একটু পরে বলেন, আগে এটা নিচে নেমে যাচ্ছে হচ্ছে আপনার এই যে উইডটা আছে না, এই যে উইড হচ্ছে এতটুকুর মধ্যে, কিন্তু এতটুকুর মধ্যে এই তিনটা জায়গা হচ্ছে না, এই কারণে একটা কি নিচে নেমে যাচ্ছে, বুঝা গেছে? হ্যাঁ আপনি এই জায়গায় কি করতে পারেন, ইমেজটা ফুল উইড করে দিতে পারেন, অর্থাৎ যে ইমেজ নামে যেটা আছে এটার আপনি উইড 100% করে দেবেন, এখানে 767-তে এটার উইড, সরি তাহলে ইমেজ 100% হয়ে গেল। আর এই যে টেক্সটগুলো আছে, টেক্সটগুলোর মধ্যে আর কি মার্জিন রাইট টপ, আচ্ছা আমি এটার মধ্যে উইড দিয়ে দিই 100%, তারপরে কি আবার উপরে চলে যাচ্ছে, এখানে কি পজিশন রিলেটিভ অ্যাবসলিউটের কাজ হয়েছে? আচ্ছা ইমেজ 100%, আবার হাইট, হাইটটা বাদ, এই যে হাইট দিয়েছেন এই কারণে এরকম হয়েছে। আচ্ছা হাইট ইউজ করবেন না কখনো, কখনো না মানে মানে হাইট না ইউজ করে ডিস্টার্বে না, যখন আপনি এমনি করবেন তখন হাইট ইউজ করবেন, মানে না করার চেষ্টা করবেন, হাইট ইউজ করলে অনেক স্ক্রিনে ওটা প্রবলেম করে। দেখেন এখন কিন্তু নিচে নিচে চলে আসছে, আপনি এই জায়গা থেকে ইমেজটা মানে 767-তে এটা 100% করে দিতে পারেন, আর এই টেস্টগুলো নিচে নিচে থাকবে। জি জি জি, মিডিয়া 767 pixel এই কাজটা করে দিতে হবে আপনার। আচ্ছা আর ওই ইয়াটা করা হয় নাই না, আচ্ছা আর কেউ আপনাদের তাহলে কি করতে হবে সেটা হচ্ছে এই যে ইউটিউবে যায় এলইডি বলবো না, অর্থাৎ যেই চ্যানেলে আপনাদের ভিডিওগুলো ইয়া হচ্ছে এই জায়গাতে, আর প্লে লিস্টে এই যে 563 নম্বর ব্যাচের যেটা সেটা 8 নম্বর ক্লাসের ভিডিওটা শেষের দিকে একটু দেখে নেবেন, শেষের দিক বা মানে শুরু থেকে একটু কেটে কেটে দেখে নেবেন যে কোথা থেকে ওইটা মানে শুরু হয়েছে। আর ওইটা দেখার পর ওই পার্টটুকু করবেন আপনারা, করার পর আর আমি পিএইচডি টু এইচটিএমএল যেটা করতেছিলাম, অর্থাৎ কই গেল, এখান থেকে এটা পিএইচডি ফাইলটা আমি আপনাদের দিয়ে দিব, এই অংশটার এই যে রাইট সাইডে একটু বাকি আছে এটা এই জায়গায় নিয়ে যাবেন। এটা কিভাবে নিয়ে যাবেন, এই যে টোটাল এরিয়া যেটা আছে, টোটাল কি এই যে কন্টেন্ট এরিয়া, এটাকে পজিশন রিলেটিভ করবেন, পজিশন রিলেটিভ। আর এই যে ফর্ম নামে যেটা আছে এই ফর্মটা এটা পজিশন অ্যাপসুলেট করবেন, ঠিক আছে? আর এটা রাইট থেকে 0 তাহলে রাইটে চলে যাবে, টপ থেকে 50%, সো আর একটু কমাইতে হবে যে এই জায়গাতে থাকবে, আর রাইট থেকে 5%, হ্যাঁ এরকম করলেই মোটামুটি চলে আসবে। আর এটা যদি আমি ছোট মানে ইয়া করি, যে কোনো স্ক্রিনে যাই এটা আবার এদিকে চলে যাচ্ছে, তো এটা করার ট্রাই করবেন, অর্থাৎ আউটপুটটা কেমন আসবে আমি আপনাদের দেখাই দিই। আউটপুট আসবে হচ্ছে এই যে এরকম এরকম আসবে টোটালটা, নিচে এটা থাকবে, আর যে কোনো স্ক্রিনে গেলে কি এটা ওই জায়গাতেই ফিক্সড হয়ে থাকবে, আমার কিন্তু ওইটা বিভিন্ন জায়গায় চলে যাচ্ছিল, এটা ওই জায়গাতেই ফিক্সড হয়ে থাকবে। এরকম স্ক্রিনটা ছোট বড় করে দেখবেন, আর রেসপন্সিভটা কেমন হবে, আমি যদি 991-তে যাই, হ্যাঁ এই জায়গাতে এরকমই থাকবে, আর এখানে দুইটার বদলে একটা কি নিচে চলে আসবে, ঠিক আছে? আর আমি যদি 767-তে যাই তখন আবার এই জায়গাটা তিনটাই দেখাবে, আর ফর্মটা কি নিচে চলে আসবে এই জায়গাতে। তারপর যদি আরো ছোট করি, সাপোজ 576,
576 আসবে, এগুলো সব এক লাইনে চলে আসবে আর এটা এই জায়গাতেই থাকবে। আর এই যে ইয়ারগুলো আছে এটা সেন্টারে চলে আসবে। সর্বশেষ আমি যদি 380 দেখি তাহলে কি এই যে এরকমই থাকবে। আর এই ডটগুলো একটু ছোট করে দিতে পারেন, মিডিয়া ধরে ধরে কাজটা করে দিবেন ডিসপোনশিপটা। কি বোঝা গেছে? মাইনরি বা করা যাবে?